হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা কমন সমস্যা। যারা চেনের ঘড়ি পরেন, তাদের অনেক সময় চেন ঘড়িটা বড় থাকে বা ছোট হয়। তো সেক্ষেত্রে বড় থাকলে সেক্ষেত্রে কীভাবে ছোট করতে পারবেন ঘরে বসেই, সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। এখন এখন নর্মালি দেখা যায় এই যে একটা টুলস, এটা হচ্ছে ঘড়ি ছোট করার একটা টুলস, চেন ছোট করার। তো এটা নর্মালি এখনকার ম্যাক্সিমাম আপনার অনেক ঘড়িতেই বক্সের সাথে এই টুলসটা দিয়ে দেয়। যদি না দিয়ে দেয় তাহলেও আপনার কিনতে পাওয়া যাবে না, তো 10-20 টাকা নিবে এরকম। অথবা আপনার যে যদি এই টুলস নাও থাকে সেক্ষেত্রে আপনি করতে পারবেন, আমি সেটাও করে দেখাবো। টুলস না থাকলে যে আপনি ঘরে ছোটো করতে পারবেন না ব্যাপারটা তা না, ঘরে বেশি করতে পারবেন। তো চলুন, আচ্ছা এখানে যেটা করতে হবে, দেখুন ঘড়ির পার্টে এই যে ভিতরের দিকে অ্যারো চিহ্ন দেওয়া আছে, অ্যারো এদিকেও অ্যারো চিহ্ন দেওয়া আছে। অর্থাৎ ঘড়ি কেনার ক্ষেত্রে মানে ছোটো করে চেন ছোটো করার ক্ষেত্রে কোন দিক থেকে আপনি পিনটা বের করবেন, তো পিনটা বের করে আপনাকে ছোটো করে এই চেন কমাতে হবে। তো দেখুন এখানে আমি দেখা দেখছি, এখানে হচ্ছে পিনের এই মাথাটা হচ্ছে একটু চিকন চিকন মাথা, আর এই পাশের মাথাটা হচ্ছে একটু মোটা মাথা। তো খোলার জন্যে যেটা করতে হবে, চিকন মাথা থেকে চাপ দিতে হবে। এই যে এখানে যে পিন আছে সেই পিনতে চিকন মাথা যখন দিকে চাপ দিলে সেটা মোটা মাথাটা বের হয়ে আসবে। তো আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি সেই প্রসেসটা কীভাবে করবেন। বন্ধুরা যেমনটা দেখছিলেন, তো আমি আমি হচ্ছে এখান থেকে একটা চেন কমাবো। তো আমাকে সেটা করতে হবে, এই এই চিকন মাথাটা পিনের পাশে রাখতে হবে, এটা অ্যাডজাস্ট করে যায়। আমি খুলে একটু বড় গ্যাপ জায়গা করে নিচ্ছি। আচ্ছা হয়ে গেছে। তো এটাকে এভাবে বসাবো, এখানে যে গ্যাপ আছে এই গ্যাপে সোজাসুজি, আর এই এই মাঝখানে এই পিনটা এখানে বসাবো, এবং এটা আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ওই পিনের সোজাসুজি চাপ দিতে থাকবো। এটা ঘুরালে ওটা চাপ পেতে থাকবে এবং ওই দিক দিকে পিছন দিয়ে পিনটা বের হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখুন ঘুরাতে, এই তো বের হয়ে গেছে। তো আমি আবার এটাকে লুজ করে আমি ঘড়িটা বের করে নিচ্ছি, পিনটা বের হয়ে গেছে দেখছেন। তো পিনটা টান দিয়ে এইভাবে বের করে ফেলতে, বেরে নিচে রাখতে হবে। এতে ঘড়িটা পিনটা আলাদা হয়ে গেলো। এরপরে আমি একটা চেন কমাবো, এখানকার একটা চেন কমাবো। তো আবার আগের মতো সেম এখানে আবার বসিয়ে আবার আরেকটা চেন কমানোর জন্য ঘুরাতে থাকবো, ঘুরিয়ে আরেকটা পিন বের করতে থাকবো। এই তো আরেকটা আরেকটাও বের হয়ে গেছে। আবার এটা লুজ করে চেনটা বের করে নিয়ে আসি, এই তো আরেকটা পিন বের হয়ে গেছে। হ্যাঁ এই তো, তাহলে আমার এই যে এই চেনটা আমি একটা চেন কমাবো, একটা চেন আলাদা হয়ে গেলো। আলাদা হওয়ার পরে এখানে আবার এটাকে জোড়া দিব, একটা চেন কমিয়ে জোড়া দিব, এবং যেই সাইডটা মোটা অন্যগুলো যে পিন আছে সেই এটার যে চিকন মাথা, চিকন মাথাটা আগে ঢোকাবো, মোটা মাথাটা পরে উপরে থাকবে। এখানে আবার এই একটা এটা ঢুকিয়ে দিচ্ছি, এটা ঢুকানো হয়ে গেছে। এবার এই পাশ দিয়ে এটাকে চাপ দিলে হয়ে গেল আমার এটা ছোট করা। যারা এই টুলসটা পাবেন না বা কিনতে পাবেন না, কিংবা আরও সহজ উপায়ে বাসাতে ম্যানুয়ালভাবে করতে চান, তারা বুঝতে পারছেন তারা কীভাবে করবেন। চিকন কোনো পিন বা সিম খোলার যে আমাদের সাথে একটা পিন দেয়, ওই পিন দিয়ে রেখেও হ্যামার দিয়ে আস্তে আস্তে এটা বাড়ি দিলেও ওই পিনটা বের হয়ে যাবে। এটা বাড়িতে বসে খুব সহজেই করতে পারবেন, এটা কোনো ব্যাপারই না। সো থ্যাংক ইউ সো মাচ। আরও কোনো আপডেট ভিডিও বা কোনো বিষয় নিয়ে ভিডিও পেতে চাইলে আমাকে কমেন্টে জানান, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। থ্যাংক ইউ সো মাচ।